स्वीकार करे नाय तोमाके पथ प्रदर्शक हिसाब से स्वीकार करे अतएव आमाके आल्लाह बोले जेनो माने तुम्हें नबी बोले जेनो स्वीकार करे कलेमा पड़े मुसलमान हो जाए हबीब इस्लाम के सवार घरे पहुंचे दाओ आमी तुम्हें दायित्व दिए दिलाम नबी के दायित्व देवा हुआ है नबी मक्कार जमीने वासुल करलें लुकिए लुकिए एक एकजुने घरे घरे अंधकारे लुकिए वाज करछे बुझाच्छे मक्कार मानुषेरा क्यों माने ना आमार नबी के ठाट्टा करे विद्रूप करे आमार नबीर प्रति जुलुम करे अत्याचार करे आल्लाह दायित्व रसूलुल्लाह पालन करछे मक्कार मानुषेरा माने ना कत वाज करछे ओ छेलेरा जवानेरा जुबकेरा मायेरा बोनेरा आल्लाह नबी वाज करछेन नबी के मृत्युक बोलछेन नबी के गाली गलाज करछेन नबी के निबंस बोले नबी के ठट्टा करछे नबी जखन रास्ता दिए चले जाए पिछन थेके नबी के देखले परे थुतो देय ओ छेलेरा जुबकेरा नबी आमार कष्ट पाए ना मनेर दुःख बेता बेदना निये खानाय काबा शरीफे चले आसे एका आल्लाह दरबारे नामाज आदाय करे निये गे नबी आमार आल्लाह पाके दरबारे हाथ दुआ तुले कादे ओ रब्बुल आलामीन आल्लाह पाक अल्लाह ताला আমি রাসূলুল্লাহ কে গালি গালাজ করে আমাকে ঠাট্টা করে বিদ্রূপ করে আল্লাহ আমাকে দেখলে থুতু দেয় আমাকে নিবংস বলে গালি গালাজ করে আল্লাহ পাকে কষ্টটা আমি কষ্ট বলে মনে করি না তুমি আমাকে দায়িত্ব দিয়েছো আল্লাহ ইল্লা দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ জানো মক্কা মানুষেরা ইসলামকে সত্য জেনে তারা কবুল করে আল্লাহ তোমাকে আল্লাহ বলে মেনে আমাকে নবী বলে মেনে আরে যদি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায় আমি রাসূলুল্লাহ সব কষ্ট ভুলে যাব জোরে বলেন সব কষ্ট ভুলে যাব এরা যদি সত্যটাকে স্বীকার করে কলেমা পড়ে নাই রাসূল দোয়া করছে আমার আল্লাহ হাবিব তুমি চিন্তা করো না আমি তোমার হাত দিয়ে আমি সারা পৃথিবীতে ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করিয়ে দেব প্রচার করিয়ে দেব হাবিব তুমি একটু মেহনত করে যাও समय परिश्रम कर रसुल मेहनत करश्रम कर माने ना क्यों खाना काबा शरीफ इसे नमाज पढ़ नबी सिजदा दिए अबू जेहेल कमीना कम बक्ता मरा उटर भुड़ी नहीं पचा भुड़ी नहीं रसुल सिजदा सिजदा मबारके आजदाते आ मरा उटर भुड़ी चापिए दिए नबी और माथा तुलते दम बंद हो आस আব্বার মাথার উপরে ভুড়ি টানা টানি করে করে হযরতে ফাতেমা ভুড়িটাকে সরালেন কোন উপায় মা ফাতেমাকে জড়িয়ে ধরে রাসূল বলেছিলেন আল্লাহ আল্লাহ আমার ফাতেমাকে যদি এই সময় না পাঠাতেন আমি রাসূল হয়তো বিদায় নিতাম আমার হয়তো চলে যেতে হতো এ দুনিয়া ছেড়ে দিতে হতো আল্লাহ ইসলাম বুঝি পৌঁছাতে পারবো না তার আগেই মক্কার মানুষেরা আমাকে মেরে ফেলবে ইসলাম বুঝি আমার সবার ঘরে পৌঁছাতে পারবো না নামাজ জান্নাতের চাবি আমি আমার উম্মতদের হাতে জান্নাতের চাবিটা ধরাতে পারবো না তার আগেই মনেহয় মেরে দেব আমায় আমার আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিয়ে জানালেন আমি চিন্তা করো না আমি কষ্ট নিও না ব্যথা পেও না তোমাকে কেউ মারতে পারবে না আমি আল্লাহ তোমার মুখটা কারোর হাতে লিখি না জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতের জামিনদার হবে রাসূলুল্লাহ বলছেন আমাকে নবী বলে মেনে নাও জান্নাতের জামিনদার হব মক্কার মানুষরা মানে না অত্যাচার বাড়িয়ে দিল কয়েকজন আগুটি কয়েক মানুষ মুসলমান হয়েছিল আমি লম্বা চওড়া আলোচনা করতে চাই না আমার নবী কি ওয়াজ করেছিল
যখন ওয়াজ বেশি দরকার ছিল বেশি বেশি ওয়াজ হয়েছে, এখন তো বেশি ওয়াজ করা দরকার নাই, বেশি ওয়াজ শোনারও দরকার নয়, একটা করে শুধু শুনুন আমল করুন আল্লাহর ওলি হয়ে যাবে। যে ওয়াজ করতে গিয়ে আমার রাসূলুল্লাহ যে কষ্ট পেয়েছেন এই কষ্ট তো আমরা জীবনে পাবো না। এখন তো শুধু ওয়াজ করে আমাদের নেওয়ার পালা, দেওয়ার পালা কিছু নাই, কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? এখন ওয়াজ করব আমি নেব, আমার রাসূল নেয় না, আমার রাসূল শুধু দিয়েই গেছেন দিয়েই গেছেন। ওদে যুদ্ধের ময়দানে দন্দার মাবারক শহীদ করে দিয়েছেন, তাই বের জমিনে রক্ত মাবারককে ছড়িয়ে দিয়েছেন। ও ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা, এই নবীকে ভুলে যারা, এই রসুলকে ভুলে যারা, দুনিয়ার কোন নেতার পিছনে ছুটবে বাবা? আরে যতই বড় সে নেতা হয়ে যাক না কেন, মুসলমান মার খেতে হবে, আপনাকে নেতা বাঁচাতে পারবে না। ইতিহাস সাক্ষী দিচ্ছে, বাংলাদেশ চলে যান, আফগানিস্তানে চলে যান, প্যালেস্তাইনে চলে যান, ইরাকে চলে যান, ইরানে চলে যান, দুনিয়ার নেতার পেছনে যেই ছুটেছে মার খেয়েছে, কিছু করার নাই, ইতিহাস সাক্ষী দিয়েছে, রাসূলকে ধরেছে, কষ্ট পেলেও তারপরে আল্লাহ রহমত দিয়ে ভরে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, তাই যে কথা আলোচনা করতে যাই, আল্লাহর নবী কি কষ্ট করেছে। হ্যাঁ, আজকে ওয়াজ তো বেশি শোনার দরকার নাই, নবী মক্কার জমিনে ওয়াজ করছেন, নবী পাক রাস্তা দিয়ে যাবে, রাস্তায় গর্ত কেটে দিয়েছে, নবী পড়ে যাবে, গর্তের মধ্যে পড়ে যাবে, মক্কার মানুষেরা চাপা দিয়ে মেরে ফেলবে। আমার নবী নামাজ পড়ছেন, নামাজ পড়ে কাবা শরীফ ছেড়ে চলে গেছেন, আবু জেহেল পেছন থেকে যে মাথায় পাথর মেরে দিয়েছে নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, কি কষ্ট। নবী তার চাচার কাছে ছিলেন, আবু তালেবের কাছে। আবু তালেব মক্কার মানুষকে বলেছিলেন, আবু জেহেলকে বলেছিলেন, আমি আবু তালেব যতদিন বেঁচে থাকবো আমার ভাইপোর গায়ে যদি আঁচ লাগাও আমি আবু তালেব কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি তাকে ছাড়বো না, গাট করেছিল। চাচা আবু তালেব ইন্তেকাল হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ যখন মক্কার মানুষে আমার নবীর পাশে এসে দাঁড়াচ্ছিল না, আমার নবীর পাশে মা খাদিজাতুল কুবরা এসে দাঁড়িয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ইসলামের জন্য সব কিছু দান করে দিলেন। ওয়াজ সব শোনা আছে, আমি ওয়াজ শোনাতে চাই না, কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। মক্কার মানুষের চতুর্দিকে জুলুম, চাচা ইন্তেকাল হলে কয়েকদিনের মাথায় মা খাদিজা ইন্তেকাল করলেন। নবী পাকের মনটা বড় খারাপ, বড় কষ্ট। কেন? আমার নবী যখন দিনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, এবার এদিকে শুনছেন তো নাকি, এদিকে দেখেন, আমার নবী যখন দিনের দাওয়াত দিয়ে রাতের অন্ধকারে বাড়িতে ফিরতেন, এসে দরজাটা শুধু নাড়তেন, একটু আওয়াজ দিতেন, ডাকতেন না, অমনি দরজাটা খুলে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল জিজ্ঞাসা করছে, খাদিজা কি ব্যাপার, তুমি ঘুমাও না? বলে, হুজুর আমি ঘুমাতে পারি, আমার রহমাতাল আলামিন নবী, আমার আমার স্বামী দিনের জন্য ইসলামের জন্য কত লাঞ্ছিত হচ্ছে, অপমান হচ্ছে, অপদস্থ হচ্ছে, মার খাচ্ছে, আমি তো দিন ইসলামের জন্য কিছু করতে পারি না, আল্লাহর জন্য কিছু করতে পারি না, আমি আমার রসুলের জন্য একটু জেগে থাকতে পারবো না, তাই তো আমি জেগে জেগে রাতটা কাটাচ্ছি। জোরে বলেন না সুবহান। আমার নবী কখন আসবে ঘরে? আওয়াজ দিতে গেলে নবীর ডাকটা শুনলে পরে, নবীর আওয়াজটা শুনলে পরে বেদিন বেঈমানের এসে অ্যাটাক করবে, আক্রমণ করে ফেলবে। এই জন্য আমি খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে ঘরে অন্ধকারেই আমি জেগে জেগে কাটিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই খাদিজা ইন্তেকাল হলেন, মনে কি কষ্ট, কে আমার নবীর জন্য রাত্রি জাগরণ করবে, মনটা খারাপ। নবী ওই মাসটাকে, ওই বছরটাকে বড় চিন্তার বছর বলে ঘোষণা দিয়েছে, আমি রাসূলুল্লাহর বড় চিন্তার বছর এটা। কেন? চাচা চলে গেল, তার কয়েকদিন পরেই সেই খাদিজা চলে গেল, মনটা খারাপ। ছেলেরা জওয়ান যুবকেরা মায়েরা বোনেরা কাকড়া করে শুনে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবের কাছে চলে
চলে যাও আমার বন্ধু আমার প্রিয়রা আমার দোস্ত বড় চিন্তিত অবস্থায় রয়েছে মনে বড় কষ্ট মনে বড় দুঃখ ব্যথা বেদনায় আছে আমি আল্লাহ আমার বড় কষ্ট হয় আমার বন্ধুর যখন কৃষি প্রেমের এরকম একটা নেতা হয়ে গিয়ে তাদের দৈনন্দিন পোশাক পাল্টায় আমার রাসূলুল্লাহ তাম মখলুকাতের নেতা কি বোঝাচ্ছি বুঝতে পাচ্ছেন তো তাম মখলুকাতের নেতা নিজের জন্য জীবনে শখ করে একটা নতুন জামা গায়ে দেয় না জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার নবীকে নতুন একটা রেশমি কাপড়ের মণি মুক্তা দিয়ে সাজানো আল্লাহ পাক নিজে খাস করে আমার নবীর জন্য বানিয়েছেন বাজেট করেছেন নবীকে ওই পোশাকটা পরিয়ে নিয়ে যাবে জিবরাইলকে বলছেন ওটা নিয়ে যাও জিবরাইল সাল্লাম নিয়ে আসলে আমার নবী পাকের দরবারে এসে জিবরাইল সাল্লাম হাজির হয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়া তুমি মাফ করুন হুজুর একটা খুশির খবর ইয়া আখি জিবরাইল কি খুশির খবর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন নবী খবরটা পায় না কোন নবীকে আমার আল্লাহ দেয় না শুধু আপনার জন্যই খুশির খবর হুজুর আপনি আল্লাহ পাকের দাওয়াতে যাবেন আল্লাহর বাড়িতে যাবেন আল্লাহ পাক আপনাকে খুশি করে জান্নাতে পোশাক বাজার করে আপনার জন্য একটা খাস পোশাক আল্লাহ বানিয়ে দিয়ে একটা আপনাকে উপহার দিয়ে পাঠিয়েছেন রেশমি কাপড়ের মণি মুক্তা দিয়ে সাজানো একটা দামি পোশাক হুজুর আপনি পোশাকটা নেন দুনিয়া বি এই পোশাকটা আপনি খুলে দেবেন এই পোশাকটা পরিধান করে আল্লাহর দাওয়াতে যাবেন তাম মখলুকাত আপনাকে দেখতে থাকবে তাম মখলুকাত আপনাকে মারহাবা জানাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই আমার আল্লাহর ওটা পছন্দ হচ্ছে না আজকে ওটা ভালো লাগছে না ছেঁড়া পাটা জামাটা পরে যাবেন এটা আমার আল্লাহর ভালো লাগে না আল্লাহ দরবারে যাবেন যখন এই পোশাকটা আপনি পরিধান করুন এটা আপনার জন্য আল্লাহ পাঠিয়েছে জোরে বলে আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠিয়েছে এই খবরটা খুশির না দুঃখের বলে আমার নবী খুশি হওয়া তো দূরের কথা আমার নবীর চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে নবী কাঁচি হুজুর কি হলো হুজুর পোশাকটা নেন আল্লাহ নবী হাত ঘুরিয়ে আছে হুজুর নেন ইয়া জিবরাইল ও ভাই জিবরাইল রে এ পোশাকটা আমি নেব না আল্লাহ পাকের দাওয়াতে আমি যেতে রাজি আছি তবে আমি এই পোশাক নিয়ে যাব না এই পোশাকটা আমি পরিধান করতে পারবো না আমার আল্লাহকে গিয়ে পোশাকটা ফেরত করে দাও কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি এই পোশাকটা নেবেন না কেন আল্লাহর তরফ থেকে ফেরত দিয়ে দিচ্ছেন ও জিবরাইল আমার আল্লাহ আমাকে বেশি ভালোবেসে জান্নাতের পোশাক আমার জন্য দিয়ে পাঠিয়েছে ও জিবরাইল রে আমি আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার গোনাগার উম্মত উম্মতিদের সবথেকে বেশি ভালোবাসি আমার গোনাগার উম্মত উম্মতিদের আমি সবথেকে বেশি মুহাব্বত করি যারা আমাকে নবী বলে ভোট দিয়েছে যারা আমাকে নবী বলে স্বীকার করেছে যারা আমাকে নবী বলে ভালোবেসেছে ও জিবরাইল আমার ওই গোনাগার উম্মত উম্মতিদের যত খুলনা পর্যন্ত এই জান্নাতি পোশাক আমার আল্লাহ না দেয় আমি রাসূলুল্লাহ এমন নেতা নয় আমি রাসূলুল্লাহ স্বার্থপর এরকম নেতা নয় আমার যেটা থাকবে আমার ভক্তদের সেটা থাকবে না এরকম নেতা আমি নয় কথা বুঝতে পারছেন কি বলছি বুঝতে পারছেন নেতার পেছনে ছুটছে সব নেতার পেছনে ছুটছে সব রক্ত নিয়ে যাচ্ছে দরকার হয় দিয়ে আসবে সব ভুল বোঝো না আমার আপনার নবী কেমন নেতা ছিল বাবা আল্লাহ দিয়ে পাঠাচ্ছে জান্নাতি পোশাক নবী বলেন জিবরাইল রে এই পোশাকটা আমি নেব না আমি সাধারণ পোশাকেই যাব আল্লাহ দরবারে কেননা আমার যে পোশাকটা থাকবে আমার উম্মতেরও সেটা থাকতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ এটা জোরে হবে না ও ছেলেরা যুবকেরা আমার আল্লাহ দিয়ে পাঠিয়েছে সেটা ফেরত করছে
আমাদের নেতাদেরকে ভোট প্রচারের সময় একটা কি করে যাবি এখন প্রচার প্রচার করবি, এখন একটা বুলেট গাড়ি দিচ্ছি মঞ্চে একটু ছুটবি নিয়ে যা, বুঝতে পারছেন না কি গো? আমাদের নেতারা বলবে হ্যাঁ যে আমাকে একটা দিলেন প্রচারের জন্য, কিন্তু যারা আমাকে ভোটটা দিয়ে আপনাকে জিতাবে এখন তাদের একটা করে অন্তত কুটি গাড়ি দেন, অন্তত তেলের দাম বেড়ে গেছে ব্যাটারি সিস্টেম করে দেন একটা দেখি, দেবে ওদেরকে শুধু দুবো বল না তারপরে দেখছি, দবো দবো বলিয়ে নেবে। নেতা জীবনে বলবে না যে আমাকে যেটা, নূরের চোখ থেকে ফটা ফটা পানি ফেলছে জিব্রাহিম, আমি রসুল এটা নেবো না, আমার আল্লাহকে বলে দাও আমি এই পোশাকেই যাবো আমার আল্লাহর দরবারে, কোন আমার অসুবিধা হবে না, আমার উম্মতেরা যে হালে থাকবে আমিও সে হালে থাকতে চাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে পোশাকটা নিয়ে চলে গেলেন। ও ফেরেশতা জিব্রাইল খবর কি বলো? ইয়া রাব্বি আল্লাহ আপনার কবি পোশাকটা নাই না গো, এ জান্নাতি পোশাক আপনার হাবিব আপনাকে ফেরত পাঠিয়েছে, শুধু তাই নয় আপনার হাবিবের চোখে দিয়ে তাকিয়ে দেখি আপনার হাবিব এই পোশাকটা যখন দিতে গেলাম এই খবরটা যখন বললাম আপনার হাবিবকে আপনার বন্ধুকে আল্লাহ আপনাকে জান্নাতি পোশাক পাঠিয়েছে, আল্লাহ পাকের বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ পাকের দাওয়াতে যাওয়ার জন্য এ পোশাকটা পাঠিয়েছে, এ কথা বলার সঙ্গে সঙ্গে দেখতে পাই আপনার হাবিব তার নূরের চোখ থেকে ফটা ফটা পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লেগেছে, আপনার হাবিবের চেহারা মলিন হয়ে গিয়েছে, আপনার হাবিবের চোখ দিয়ে পানি পড়ছে, আপনার হাবিব কান্না শুরু করেছে, আমার আল্লাহ অস্থির হয়ে গেলেন, আমার আল্লাহ পাগল পাড়া হয়ে গেলেন বন্ধুর কান্নার কথাটা শুনে। দুনিয়ার নেতার পেছনে ছুটলে পরে মার খাবে না কি খাবে বলেন আপনারা, মার খাবে না? এই তো মহিদুল ইসলাম থেকে শুরু হলো, কিছুদিন আগে ব্রিগেড গেল নাকি মহিদুল, কতুলপুরের মহিদুল শুরু হলো, বুঝতে পেরেছেন না? এখন কত মহিদুল যাবে তার কোনো ঠিক নেই। আচ্ছা চাকরি দাও চাকরি দাও, মহিদুল জীবন দিয়ে দিল, বলেন তো পাবে তো নাকি চাকরির জন্য? তো কবরে চলে গেল, যারা আবার চাকরির জন্য আমরা ছুটছি, আচ্ছা ই দেয় না তাহলে ও দেবে, ও দেয় না তাহলে সে দেবে, আচ্ছা 70 বছর না 73 বছরের এই এই ইংরেজ শাসনের পর থেকে তো হয়েই আসছে চাকরি দাও চাকরি দাও চাকরি দাও। আচ্ছা কেউ দিয়ে খুশি করে দিয়ে গেছে? 4% থেকে এখন জিরোতে নামিয়ে নিয়েছে যে, তাহলে দিনের দিন ভালোর দিন আসছে না দিনের দিন খারাপের দিন আসছে আপনারাই বলুন। তাহলে দিনের দিন যদি খারাপের দিন আসে তাহলে ভালো কতটা আশা করতে পারো, কতটা আশা করবে ভালো? তাই নিজে একটু ভালো হলে আল্লাহর রহমত নাজিল হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই নিজে একটু ভালো হয়ে যায়, নিজেরা ভালো হয়ে যায়, মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সকলে বলুন সাল্লাল্লাহু আপনাদের অসিদ্ধ হয় না তো চলবে না দোয়া করব। আমি বলেছি গোনা মাফ হবে বুঝতে পারলে তবে দোয়া হবে, এখন বুঝতে পারেন না মনে হয়, এখন বুঝতে পেরেছেন? কি করে বুঝতে পারবেন? হ্যাঁ চললে বুঝতে পারবেন গোনা মাফ হয়েছে, চললে নয়, যখন দেখবেন আস্তে আস্তে যখন এসে বসেছিলেন তখনের থেকে এখন মনটা ভালো আছে মনটা খুশি আছে জানবেন গোনা মাফ হয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যখন এসে বসেছিলেন এখন মনে হয় যেন তার থেকে বেশি ভারী লাগছে, মানে অর্থাৎ খারাপ লাগছে, উঠে পালাতে পারলে বাঁচি পালাতে পারলে বাঁচি, জানবেন গোনা মাফ হয় না এখনো, কথা বোঝা যাচ্ছে তো নাকি? তো যখন মোটামুটি ওই রকম মনটা হয়ে যাবে যে মাশাআল্লাহ ভালো লাগছে মাশাআল্লাহ মনটা খুশি আছে, একটু ইশারা করে দেবেন আমি বুঝে নেবো, আর বাড়ানো যাবে না, কেন বলেন তো? এবার যদি বাড়ানো যায় তাহলে আবার নতুন করে আবার হয়তো শুরু হয়ে যাবে গোনা, বিভিন্ন রকম মনে মনে মন্তব্য করতে থাকবেন তো। আচ্ছা এই মাহফিলে বসে বিভিন্ন রকম মন্তব্য করলে গোনা হবে না নেকি হবে? তাহলে ইনশাল্লাহ সেই পজিশনে যে ইনশাল্লাহ দোয়া করব, একবার জোরে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো সিরিয়ালের আলো, ওই জন্যই তো জ্বলছে সিরিয়ালের আলো, তো ওই জন্যই বন্ধ হয়নি, বুঝতে পারছেন না?
তোমরাও কি সিরিয়াল দেখো নাকি? এই আলোটা মেয়েদের কাছে যদি বলতাম সিরিয়ালের আলো, ওরা বলবে দুবার তিনবার জ্বালো, একবারে হবে নি ওদের, কিন্তু তোমরাও বলে ফেললে। তো যাক, একটা জোশে হয়ে গেছে, বুঝতে পারছেন না, জোশের টানে। আর এটা আপনাদেরও বলাটা ভুল নাই, আপনারাই তো জ্বালিয়ে রেখেছেন, তবে তো মেয়েরা জেলে রেখেছে, বুঝতে পারছেন না, আপনারা দিয়েছেন বলেই তো জ্বলছে। এখন কি সিরিয়ালে পাগল, আমাদের ঘরের মেয়েরা নামাজও পড়ে আর সিরিয়ালও দেখে, বুঝতে পারছেন না। এসার কটাই সিরিয়াল আবার কটা থেকে শুরু হয় তাও যায়নি, কখনো সাতটা না সাড়ে সাতটা এরকম, এসার নামাজের টাইম হয়ে গেছে, সিরিয়াল নামাজটা পরে পড়বো, যা হবে হবে, সিরিয়ালটা চলে গেলে আর আজকে কি ঘটছে সেটা আর দেখতে পাবো না কালকে, বুঝতে পারছেন না। মেয়েরা নামাজ কাজা করে সিরিয়াল দেখে, কথা ঠিক না ভুল? আবার এখন চলছে নন্দিনী, হাই হুজুরও জানে না, এই হুজুরও জানে, এরা বলতে যাচ্ছে, বুঝতে পারছেন না, হুজুর জানবেন, হুজুর কি ফেরেস্তা চলেছে নাকি? হ্যাঁ, আমার বিবি বলছে একটা বড় ফোন কিনে দাও না গো, আমি কেন এরকম ফোন নেবো একটা, আমার ছোটো ফোন দিয়ে রেখেছি, বুঝতে পারছেন তো, ও টিউবলে কিছু আসে না তো। আমার ছোটো ছেলে বলছে আব্বা বড় ফোন কিনে দাও নি, মা শুধু নন্দিনী দেখবো বলছে। রাগ করুন, আমাদের মেয়েরা আবার যদি লাইভ টিপছে শুনতে পাই তো ভাই, হুজুরের ওয়াচ করা বন্ধ করে দেবে। এই রাগ করছেন একটু বললাম বলে, না রে দেখবি মাশাল্লাহ। যে কথা বলতে যাচ্ছিলাম ফিরে আসি, আমার রসুল ফেরত পাঠিয়ে দিলেন, আল্লাহ খুশি করলেন। হাবিব চিন্তা করো না, তোমার উম্মাদের জন্য আমি তোমার থেকেও ভালো পোশাক দান করবো, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে যারা ভালোবাসবে, তোমাকে যারা মোহাব্বত করবে, তাদেরকে খুশি করতে আমি আল্লাহ ভালো দেবো, অসুবিধা নেই। আমার রসুল জান্নাতি পোশাক নিয়ে নিলেন। ছেলেরা জওয়ান যুবকেরা, সাতাশে রজব আল্লাহর নবী মক্কা শরীফ কাবা বাইতুল্লাহ শরীফের পাশে উম্মে খানের বাড়ি ছিল গো, উম্মে খানের বাড়ি থেকে আল্লাহর নবী মেরা শরীফে গেলেন, বরাকে চড়ে গে আল্লাহ পাক সাওয়ারি পাঠিয়েছিলেন, বরাক জান্নাতি একটা দূত। ও ছেলেরা যুবকেরা, খচ্চরের থেকে একটু ছোট, গাদার থেকে একটু বড়, এইরকম একটি বরাক আল্লাহ পাক পাঠালেন বাইতুল মুকাদ্দাস শরীফে গেলেন, তাম নবীদেরকে আল্লাহ ওখানে আগমন করিয়েছিলেন, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় রুহানি হালতে নবীদেরকে হাজির করিয়েছিলেন, আল্লাহ পাকের 70,000 মালাইকা ফেরেশতারা হাজির হয়েছিল। নবী আমার বাইতুল মুকাদ্দাস শরীফে গিয়ে ইমামতি করলেন, ইমামুল আম্বিয়া নবীদের ইমামতি করলেন। ও ছেলেরা যুবকেরা, ইমামতি করে নবী আমার উর্ধু গমনে বরাকে চড়ে প্রথম আসমানে গেলেন, দরজা খুলে দেওয়া হলো, আদম নবীর সাথে আল্লাহ দেখা করালেন, জোরে বলেন। সংক্ষেপ বলছি একটু, মেয়েরাজের আল্লাহ দাওয়াত করেছে বন্ধুকে খুশি করার জন্য, এটা আমি বলতে চাচ্ছি, মেয়েরাজের ঘটনা শোনাতে চাই না। আমার নবীর যখন মন খারাপ হয়, স্বয়ং আমার আল্লাহ তাকে খুশি করার জন্য পাগল হয়ে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বুঝাতে চাচ্ছি আপনাদের, প্রথম আসমানে আদম আলাইহিসসালামের সঙ্গে দেখা, আদম নবীর সঙ্গে কথা হয়ে গেল, দেখা সাক্ষাৎ হলো, তারপরে হজরতে ঈসা আলাইহিসসালামের সাথে দেখা হলো, ইদ্রিস আলাইহিসসালামের সাথে দেখা হলো, ইউসুফ নবীর সাথে দেখা হলো, ষষ্ঠম আকাশে হজরতে মুসা নবী আলাইহিসসালামের সাথে দেখা হলো, মোলাকাত হলো, সব সাক্ষাৎ হলো, পরিচয় হলো, সপ্তম আসমান বাইতুল মামুর ফেরেশতারা যে ঘরটাকে তাওয়াব করে, জীবনে একবার তাওয়াব করে, কিয়ামতের আগে পর্যন্ত তাওয়াব চলবে, ফেরেশতাদের একবার যে তাওয়াব করার সুযোগ পাবে, আর দ্বিতীয়বার সে তাওয়াব করার সুযোগ পায় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এত আল্লাহর ফেরেশতা ওই বাইতুল মামুর শরীফে গিয়ে সাতবক আসমানে একজন নূরাম্বিত চেহারায় বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে, আর বাচ্চা বাচ্চা ছেলেরা চতুর্দিক থেকে ছুটে এসছে, তেনাকে গোল করে ঘিরে বসছে, তেনার সাথে খেলা করছে, তিনি তাদের সঙ্গে একটু আনন্দ করছেন এবং কিছু সবক দিচ্ছেন, জিকির আজকার দিচ্ছেন, একটু শরীয়তের কথা বলছেন, বাচ্চাগুলোকে খুশি করার জন্য দিনের কথা বলছেন, বাচ্চারা খুশি হয়ে যাচ্ছে, আবার পালাচ্ছে, একদল বাচ্চা আবার ছুটে আসছে, হুজুরকে ঘিরে বসছেন।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হলেন। জিব্রাইল উনি কে? ইনি চেনেন না জাতির পিতা হযরতে ইব্রাহিম নবী আলাইহি সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, কথা হলো। জিব্রাইল আলাইহি সালাম সালামকে জিজ্ঞাসা করছেন, নবী পাক, জিব্রাইল কি ব্যাপার, এ বাচ্চাগুলো কারা, বাচ্চাগুলো কারা? জিব্রাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদু বিমাকরুন, এই বাচ্চাগুলো কোন, এই বাচ্চা যে বাচ্চাগুলো শিশু অবস্থায় ইন্তেকাল হয়ে গিয়েছে, মাসুম অবস্থায় মারা গিয়েছে, নাবালক অবস্থায় মারা গিয়েছে, এই বাচ্চাগুলো হল সেই বাচ্চা, দুনিয়ার বুকে মা বাপের আদর পাই না, মা বাপের মায়া স্নেহ মমতা আদর পাই না, এই বাচ্চাগুলো জাতির পিতার কাছে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম বাচ্চাগুলোকে আদর করছে, বাচ্চাগুলোর সঙ্গে আনন্দ করছে, এদেরকে মা বাপের সে আদর মায়া মমতা দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে এদের দেখাশোনা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ছেলেরা যুবকেরা, যাদের মাসুম অবস্থায় বাচ্চা ইন্তেকাল হয়ে গিয়েছে, তাদের তকদিরকে আল্লাহ বুলন্দ করে দিয়েছেন, যদি বাচ্চাগুলো শোকে যদি না কাঁদে, বাচ্চাগুলো চলে যাওয়ার পরে যদি ধৈর্য ধরে আল্লাহর কাছে শুভে দিয়ে থাকে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই বাচ্চাগুলিকে আল্লাহ নিষ্পাপ করেছেন, বেহিসাব তারা জান্নাতে যাবে, তাদের হিসাব নেওয়া হবে না। ওই বাচ্চার মা বাপ যদি গুনাহগার হয়ে যায়, জাহান্নামের জন্য যাওয়ার জন্য আমলনামা যদি বাম হাতে দেওয়া হয়, জাহান্ন নামে যাওয়ার যদি অর্ডার হয়ে যায়, ওই বাচ্চাগুলো জান্নাতে যাবে না, কাল কিয়ামতের দিনে ওই বাচ্চাগুলো দাঁড়িয়ে আমার আল্লাহ পাককে বলতে থাকবে, ও রব্বুল আলামিন আল্লাহ, জনম দুখিনী মাকে আজকে দেখতে চাই, জনম দাতা আব্বাকে আজকে দেখতে চাই, আল্লাহ পাক দুনিয়াতে মা বাপের খেদমত করতে পারি না পারি না, তার আগে আগেই চলে এসেছি, আল্লাহ আজকে এক পলক আমার মা বাপকে দেখতে চাই, তাই মা বাপকে আল্লাহ দেখাবেন কিয়ামতের দিনে, ওই বাচ্চা গুলোর কাছে তাদের মা বাপকে হাজির করিয়ে দেবেন, হাজির করানোর পরে আল্লাহ বলবেন, ও বাচ্চারা তোমাদের মা বাপকে তোমরা দেখে নিয়েছো, এবার জান্নাতে চলে যাও চলে যাও, তোমাদের মা বাপের জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে গিয়েছে। বাচ্চাগুলো কাঁদবে, আল্লাহ এতদিন মা বাপকে ছেড়েছিলাম, আজকে মা বাপকে পেয়েছি যখন, আজকে আমার মা বাপ যেখানে থাকবে আমিও সেইখানে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাদের জান্নাতে যাওয়ার অর্ডার, গার্জেনদের জাহান্নামে যাওয়ার অর্ডার, বাচ্চাগুলো বলবে, আল্লাহ আমরা মা বাপকে ছেড়ে দুনিয়া থেকে চলে এসেছিলাম, মা বাপের কাছে থাকতে পায় না, আল্লাহ তবে আজ থেকে মা বাপের কাছে থাকবো, যাব না, মা বাপ যেখানে যাবে আমরাও সেখানে, জাহান্নামে যাবে, আল্লাহ জাহান্নামে যদি যাই তাই যাব, জাহান্নামে মা বাপের সঙ্গে থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ ফেরেশতারা বাচ্চাগুলো কাটো সরাফ, ওদের মা বাপকে ছেড়ে দাও। ও ছেলেরা যুবকেরা, বাচ্চাগুলো যাবে না গো জান্নাতে, যাবে না গো, ছুটে ছুটে জাহান্নামের কাছে চলে যাবে, বাচ্চাগুলো বলবে, আল্লাহ আমার মা বাপকে মাফ করতে হবে, মা বাপকে ক্ষমা করতে হবে, মা বাপ যদি জাহান্নামে পড়ে তার আগে আগে আমরা জাহান্নামে ঝাঁপ দিয়ে দেবো। বাচ্চাগুলো দাঁড়িয়ে পড়বে জাহান্নামে ঝাঁপ দেওয়ার জন্য, আর আল্লাহ থাকতে পারবে না, আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা বাচ্চাগুলোকে আটকে ফেলো, নিষ্পাপ বাচ্চা, অবুজ বাচ্চা, এরা যদি ভুল করেও জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে দেয়, জাহান্নামের আগুনটা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আমার ফেরেশতারা বাচ্চাগুলোকে ধরে নাও ধরে নাও, ওই বাচ্চাদের দাবিটা আজকে আমি আল্লাহ মেনে নিয়ে ওর মা বাপকে মাফ করে দিলাম। আজকে তাদের তকদিরকে আল্লাহ বুলন করে দিয়েছেন, বড় করে দিয়েছেন। হ্যাঁ অনেকে বাচ্চারা ইন্তেকাল হয়ে গেলে কত ই নিয়ে বিনিয়ে কাঁদে, আল্লাহকে দোষারোপ করে। হ্যাঁ খবরদার, ধৈর্য ধরবেন, সবর করবেন, আল্লাহ এর ফল কিয়ামতে দেবে। সিদরাতুল বাইতুল, আমার আপনার নবী জিব্রাইলকে নিয়ে এবারে সিদরাতুল মুনতাহাত চলে যাবেন, আল্লাহ পাকের দিদারে, মানে সত্যবোক আসমান ভেদ করে একটা বর্ডার আছে, ওই বর্ডারে একটি গাছ আছে, ওই গাছটিকে সিদরাতুল মুনতাহা বলা হয়, মানে বর্ডার শিপ এলাকা।
আর সে আজে বর্ডার তারপরে আল্লাহ ধরে সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলছে হুজুর আপনি এখান থেকে চলে যান একটু কেন আমি যাব না দুনিয়া থেকে তুমি আমাকে সব পথ দেখিয়ে দিকে নিয়ে আসলে এখান থেকে আলাদা এই রাস্তা আমার জানা নাই এখান থেকে আল্লাহর কাছে যাব রাস্তা আমার জানা নাই তোমাকে নিয়ে যাব জিবরাইল বলে হুজুর বেয়াদবি ক্ষমা করেন এই যে বর্ডার এই বর্ডারে অ্যাকচুয়ালি যদি ওদিকে পেরিয়ে যায় আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের ডানা সব পুড়ে ছারখার হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ এখান থেকে পার হওয়ার কারো পারমিশন নাই যদি কেউ জোর দেখিয়ে পেরেতে যায় ও শেষ বাংলাদেশের বর্ডার পাকিস্তানের বর্ডার ভিসা না নিয়ে পারমিশন না নিয়ে যদি কেউ পার হতে যায় বিএসএফ এর গুলি খেতে হবে না হবে না বলেন আল্লাহর বর্ডার যে পার হবে সঙ্গে সঙ্গে শেষ আমি জিবরাইলের এই ক্ষমতা নাই পেরেতে পারবো না আপনি চলে যান আল্লাহ আপনাকে পারমিশন দিয়ে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আপনার নবী চিন্তায় পড়ে গেলেন বাবা আল্লাহ পাকের দরবারে কাঁদবে ও রব্বুল আলামিন আল্লাহ এখান থেকে আমাকে একা করে দিলেন আল্লাহ এখান থেকে যাওয়ার আমার রাস্তা জানা নাই এখান থেকে সাওয়ারি তো আমার নাই আল্লাহ এখান থেকে যাব কিভাবে আমার আল্লাহর হাবিব চিন্তা করো না যে আল্লাহ দুনিয়া জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আনার ব্যবস্থা করতে পেরেছে সে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত আনার ব্যবস্থা তারই রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ হাবিব রে তুমি রেডি হয়ে যাও আমি আল্লাহ আমার বাড়িতে নিয়ে আসবো নবী আমার চিন্তা মত করলেন নবী আমার চিন্তাটা দূর করে দিলেন দেখতে পাওয়া যায় একটা নামাজের মুসল্লার না একটা সাওয়ারি রফ রফ নামক একটা বিছানা আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে ছুঁড়ে দিলেন বিছানাটা উড়ে উড়ে এসে আমার নবী পাকের সম্মুখে বিছানা হয়ে গেল আমার আল্লাহ পাক রাখাবে ওর উপরে তুমি বসে পড়ো ওর উপরে তুমি সাওয়ার হয়ে যাও আমি আল্লাহ বাকি ব্যবস্থা করে নেব আল্লাহ নবী ওর উপরে বসলেন দেখতে পাওয়া যায় ওই রাফরাফ নামক বিছানাটা ওই সাওয়ারিটা আস্তে আস্তে ভেসে ভেসে উড়ে উড়ে আমার আল্লাহ পাকের কাছে পৌঁছে গেল আল্লাহ 70,000 নূরের পর্দাকে সব সরিয়ে দিলেন দিয়ে একটি পর্দা টাঙিয়ে নবীকে এপারে বসিয়েছেন আল্লাহ সেপারে বসে আছেন বন্ধু বন্ধুর সাথে এমন মহাব্বতের কথা চলছে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে সেই পর্দাটাকেও সরিয়ে দিয়েছিলেন ভালো লাগছে না একটু আচ্ছা লাগছে জালের মতন একটা নেট টাঙানো আছে নূরের পর্দা ধরুন এইরকম আমার আল্লাহ বন্ধুর সঙ্গে বন্ধুকে খুশি করতে গিয়ে ওটাকেও সরিয়ে দিয়ে পাশাপাশি গল্প করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ ওই গল্পটা ছিল এক দু বছরের নয় 27 বছরের গল্প জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুর সঙ্গে বন্ধু এমন মজে গেছে কখন বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে বন্ধুদের কোনো খেয়ালই নাই জোরে বলেন না সুবহানাল্লাহ একটা প্রেমিক একটা প্রেমিকাকে নিয়ে রাতের বেলা গল্প করতে বসেছে কখন রাত 12টা বেজে গেছে ওর হুঁশ নাই কখন মনে হলো যেন এই তো বসলাম তার মানে ওটা যদি দুঃখ কষ্টের মধ্যে কাটাতে হতো কখন যাবে রে রাতটা কখন যাবে রে রাতটা করতে করতে দিশে ছুটে যাবে মজায় আছে এই জন্য কখন সময় পেরিয়ে যাচ্ছে জানতেই পারে না আল্লাহ তার বন্ধুর সাথে কি প্রেমে মশগুল হয়ে আছে বন্ধুকে কি করে খুশি করতে যে আমার আল্লাহ এতগুলো কাটিয়ে দিয়েছেন আল্লাহ পাক নবীকে যখন নিয়ে যাচ্ছেন যে যে অবস্থায় আছে তাকে সেই অবস্থাতেই রেখে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ রসুল বলছেন আমি মেরাজ থেকে ঘুরে এসে যখন দেখলাম উজু করছিলাম পানিটা গড়িয়ে যাচ্ছে তখন দেখছি গড়াচ্ছে বুঝতে পারছেন রসুল বলছেন আমি যে ঘরটা উম্মেহানের ঘরটা যে দরজাটা টেনেছি বালাটা বলেন শিকল বলেন টেনেছে টেনে ছেড়ে দিয়েছে দরজাটা বন্ধ নড়ছে রসুল বলছে এসে দেখি সে নড়ছে তার মানে সময়টা কতক্ষণ একটা দরজার বালা যদি নাড়া হয় কত 2-5 সেকেন্ড নড়বে 10 সেকেন্ড নড়বে তাহলে দুনিয়াবি বাহ্যিকের সময় হলো এই 2-4 সেকেন্ডের 2-5 মিনিটের কিন্তু ওটাকে আল্লাহ 27 বছর ওইভাবে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ নবী আমার আল্লাহ পাকে মেরাজে গেলেন কথোপকথন হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল দিদার হয়ে গেল নবীকে খুশি আল্লাহ করলেন ও চেনারা যুবকেরা নবী আমার বিদায় নিয়ে চলে আসবে আল্লাহ পাক পিছনে পিছনে আসে হাবিব বন্ধুর কাছে আসলে হাবিব কোনো বিয়াদবি হয় না তো হাবিব কোনো ভুল ত্রুটি হয়ে যায় না তো আমার আচরণে আমার খাতির খেদমতে আমার তোমাকে খুশি করতে গিয়ে যা কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি হাবিব এতে কোনো ভুল হয়ে তোমার কষ্ট হয় না তো বিয়াই বিয়াই বাড়ি গেছে
ভালো রকম খাইয়েছে, খাওয়ানোর পরও বিয়ায় যখন বিদায় নিচ্ছে, বিয়ায় শুধু টুধু করে খাইছি, মনে কিছু করো না, কষ্ট পেলে বিয়ায় ক্ষমা করতে হবে, পরের বার আরও ভালো খাওয়াবো, বলে না বলেনি বলে? হ্যাঁ, বিয়ায় যখন বলে না বিয়ায় তোমার খুব ভালো হয়েছে এটা এ খাওয়াটা, তখন বিয়ায় বলে তাহলে বিয়ানের তোর একটু নিয়ে যাবে নাকি, ভালো যখন হয়েছে একটু বিয়ানের তোর নিয়ে যাবে নাকি, বলে না বলেনি বলেন? বিরিয়ানি করেছে বিয়ায় এসে যে বিয়ান আসেনি, বিয়ানকে পল্লায় বেঁধে দিয়েছে, যাও নিয়ে যাও বিয়ানকেও খাওয়াবে ভালো যখন হয়েছে। আমার হাবিব, আমার আল্লাহ, আমার নবী চলে আসছে আমার নবীকে, আমার আল্লাহ জিজ্ঞাসা করছে হাবিব ঠিকঠাক আছে তো সব, আর কিছু লাগবে না তো হাবিব, কিছু প্রয়োজন আছে নাকি? আমার নবী চমকে থমকে দাঁড়িয়ে বললেন আল্লাহ একটু লাগবে, লাগবে কি আল্লাহ? আমি যে আপনার দিদারে এলাম, আমার উম্মাদেরকে যখন বলবো যে আমি আল্লাহর দিদারে গিয়েছিলাম, আল্লাহর বাড়িতে গিয়েছিলাম, আল্লাহ আমাকে বন্ধু হিসাবে দাওয়াত করেছিল, তাই আমার বন্ধুর ঘরে গিয়েছিলাম, আল্লাহ আমার উম্মাদরা আমাকে ভালোবাসে, যদি বলে বন্ধুর বাড়িতে গেলেন কেমন কি অবস্থা, কি নিয়ে এলেন একটু আমাদেরকে একটু দেবেন না, একাই চলে গেলেন কিছু নিয়েও আসলেন না, আমার আল্লাহ বলে হাবিব আমি তো জানি তুমি একটা কিছু বলবে, আর ওই জন্যই তো আমি জিজ্ঞাসা করলাম ঠিকঠাক আছে তো, যাতে তোমার মনে পড়ে যায় তুমি আমাকে বলবে যে কিছু একটা দিতে হবে তোমার উম্মাদের, আমি দেওয়ার জন্যই আছি, জোরে বলিম না সুভান হাবিব দেব তোমার উম্মাদকে দেওয়ার জন্য, আমি আল্লাহ ৬ মাস রোজা দিলাম আমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার উম্মতেরা যেন ৬ মাস রোজা রাখে, আমি আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে তাদের নাজাত দেব, জোরে বলেন না সুবহানাল্লাহ। ৫০ ওয়াক্ত নামাজ দিলাম আমার নবী খুশি, ৫০ ওয়াক্ত নামাজ খুশি হয়ে গেলে নিয়ে আসছেন, মুসা নবী বলে কি দিল রে, এ মোহাম্মদ কি দিল তোরে, তোর উম্মতে ৫০ ওয়াক্ত নামাজ ৬ মাস রোজা, উফ রে বাপ রে বাপ, পারবে এত বড় বজা? পারবে না, আল্লাহ তহফা দিয়েছে এতটা তহফা তোর উম্মতেদের সে ওয়েট নাই খেয়ে হজম করতে পারবে, আল্লাহকে বলে একটু কমিয়ে দিতে। মুসা নবীর কাছ থেকে বারবার যাতায়াত করতে করতে কমাতে কমাতে আমার নবী ৫ ওয়াক্তই কমিয়ে দিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ৬ মাস রোজাটাকে আল্লাহ ১ মাস করে দিলেন, করে দেওয়ার পরে যখন আসছে মুসা নবী বলছে কি হলো, বলছে ৫ ওয়াক্ত নামাজ আর ১ মাস রোজা, মুসা নবী তখনও বলছে আর একটু কমাতে পারলে ভালো হতো, আর একটু কমাতে পারলে ভালো হতো, আমার নবী চিন্তায় তো এটা লজ্জার ব্যাপার, বারবার যাচ্ছি বারবার যাচ্ছি, ৫০ ওয়াক্ত থেকে ৫ ওয়াক্ত করে দিচ্ছে, আর আমার মুখে সে নাই বলতে পারি, কোন মুখলি আল্লাহকে বলবো আরো কমাও, আমি আর যাবো না, এটাই খুশি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হাবিব আমার কাছে কোনো জিনিসের অভাব নাই, আমি নিয়ত করেছি ৫০ ওয়াক্ত নামাজ, কমিয়ে দিয়েছি ৪৫ ওয়াক্ত, তবে যারা ভালোবেসে এ তোহফাটা গ্রহণ করবে ৫ ওয়াক্ত অর্থাৎ অল্প তাবারক হলেও, অল্প তোহফা হলেও ওটা যে খেয়ে নেবে, ওটা যে গ্রহণ করে নেবে, আমি আল্লাহ ৫০ ওয়াক্তরই সওয়াব দিয়ে দেব, জোরে বলবেন না। এই জন্য তাবারক অল্প খাওয়া ভালো না বেশি খাওয়া ভালো, বুঝতে পারছেন না? আমাদের ঘরের এমন কিছু লোক আছে তাবারক এক পল্লা নিয়েছে তারপরও পেছন দিকে হাত বাড়া চার একটা দেয়, আচ্ছা ও তাবারক খাচ্ছে না কি খাচ্ছে? তাবারক যত অল্প হবে, নিয়ত যদি ভালো থাকে আল্লাহ পেটের রোগকে ভালো করে দেবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ৬ মাস রোজা আল্লাহ কমিয়ে দিয়ে ১ মাস করে দিলেন, আমার আল্লাহ বলেন হাবিব আমার নিয়ত ৬ মাস, ১ মাস রাখলেই ৬ মাসের সওয়াব পাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জান্নাত জাহান্নাম সব ঘুরে ঘুরে দেখলেন, ও ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা, জান্নাতের ভিতরে একটা নহর দেখতে পেলেন, নদী দেখতে পেলেন, এত সুন্দর পানি দেখলে যেন জান ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখটা শীতল হয়ে যায়, মনটা চায় পান করতে, ও ছেলেরা এত সুন্দর পানি, লোভ এসে যায় পানিটা দেখলে পরে। আমাদের এলাকায় পাথরের এলাকা বুঝলেন তো, কুয়ার পানি মাঠে ঘাট মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কুয়া আছে, আপনি কুয়ার সামনে দাঁড়ালে মনে হবে যেন ওরে বাপ রে বাপ, মানে ২-৪ কলসি পানি খেয়ে নেবো, এত সুন্দর দেখতে লাগে কুয়ার পানিটা। আপনারা যারা কুয়া টুয়া দেখেছেন তারা বুঝতে পারবেন, ঝর্ণা যারা দেখেছেন বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি একটা কলের পানি ঝর্ণার পানি কাছাকাছি রাখেন,
দেখবেন ঝর্ণার পানিটাই বেশি সুন্দর লাগে। আমার নবী জান্নাতের ভিতরে একটা নহর নদী দেখছেন, একটা ঝর্ণা দেখছেন নদী, মনটা চাচ্ছে আল্লাহ আল্লাহ এত সুন্দর পানি জান্নাতে থাকে, এত সুন্দর পানি আল্লাহ, তবে এই পানিটা কোথা থেকে আসছে, কোথা থেকে বার হচ্ছে, আমি এই পানির উৎসটা একটু দেখব, জোরে বলেন না সুবহানাল্লাহ, দেখতে চাই এত সুন্দর পানিটা কোথা থেকে বার হচ্ছে দেখব না আল্লাহ, দেখতে চাই। আমার আল্লাহ বলে হাবিব তুমি যাতে রাজি আমি তাতেই খুশি, জোরে বলেন সুবহানাল্লাহ, তুমি দেখবে আমি আল্লাহ দেখাবো, তবে দেখতে গেলে একটু কষ্ট করতে হবে হাবিব, একটু হেঁটে হেঁটে ওই নদীর পাড়টা ধরে, ঝর্ণার পাড় ধরে ধরে একটু আগিয়ে যাও। আল্লাহ নবী ঝর্ণার পাড় ধরে ধরে এগিয়ে গেলেন, পানির কোন উৎস দেখতে পেলেন না, নবী আমার ক্লান্ত হয়ে গেলেন, নবী আমার আল্লাহকে বলতে লাগলেন রব্বুল আলামিন আল্লাহ পানি উৎস দেখতে পেলাম না, আর কতটা আল্লাহ দেখা হবে না, আমার আল্লাহ বলে হাবিব পানির উৎস যদি দেখতে চাও আরো কিছুটা এগিয়ে যাও, পানির উৎস তুমি দেখতে পেয়ে যাবে। আল্লাহ নবী আরো হাঁটতে 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 এইরকম এগিয়ে যেতে লাগলেন, দেখতে পাওয়া যায় নদীর পানে হাঁটতে হাঁটতে সম্মুখে একটা বিরাট বড় ঘর দেখতে পাওয়া গেল, ঘর দেখতে পাওয়া গেল, পানির উৎস দেখতে মানে ঘর। আল্লাহ কি ব্যাপার, পানি কোথা থেকে বার হচ্ছে, নহরের ওই পানি, আবে কাউসারের পানি, ওই পানিটা কোথা থেকে বার হচ্ছে দেখবো তো, আপনি আগিয়ে আসতে বলেন আমি আগিয়ে চলে এলাম, এখানে দেখছি ঘর এখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে হাবিব তুমি যাও ঘরের কাছে যাও, পানির উৎস দেখতে পেয়ে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ঘরের কাছে গেলে, গিয়ে দেখছেন ঘরে একটা তালা লাগানো আছে চাবি, আল্লাহ পানি উৎস দেখবো তো আবার তালা কেন, আল্লাহ বলে হাবিব যদি পানির উৎস দেখতে চাও ওই ঘরটার ভেতরে ঢুকো, তালা যে আল্লাহ তোর হাবিব তালার চাবি খাটি লাগবে না, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা আওয়াজ করে দাও, তাহলেই তালাটা খুলে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘরের সম্মুখে গেলেন, দরজার কাছে গেলেন, তালার কাছে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নবী আমা যখন একটা আওয়াজ দিয়ে দিলেন ওই তালাটা খুলে গেল, তালাটা খুলে যাওয়ার পরে নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন পুরো ঘরটা কিন্তু ফাঁকা, ঘরের ভিতরে কিছু নাই, মাঝখানে একটা বাক্স বসানো আছে, একটা সিন্দুক বসানো আছে। আল্লাহ নবী বলেন ও রব্বুল আলামিন আল্লাহ পানির উৎস দেখতে চাইলাম, আপনি আমাকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন, ঘর তো ফাঁকা পানি উৎস দেখতে পায় না, মাঝখানে একটা বাক্স বসানো আছে, আমার আল্লাহ বলে হাবিব জান্নাতের পানির উৎসটা যদি দেখতে চাও ওই বাক্সটা খুলে দাও। আল্লাহর নবী বাক্সটা খুলতে গেলেন, বাক্সতে তালা লাগানো আছে, আল্লাহ বাক্সতে চাবি, আল্লাহ বলে হাবিব আমার বন্ধু আমার দোস্ত ওই বিসমিল্লাহ রহমান রহিম বলে ওই বাক্সের তালার কাছে একটু আওয়াজ করে দাও, আমি আল্লাহ তালাটা খুলে দেব। নবী আমার বিসমিল্লাহ রহমান রহিম বলে ওই বাক্সের তালার কাছে আওয়াজটা দিয়ে দিলেন, বাক্সের তালাটা খুলে গেল। আল্লাহর নবী বাক্সটা খুলে দেখেন নিচে কিছু নাই, পুরো ফাঁকা, বাক্সটা খুলেছেন, বাক্স খুলেছেন, নিচে তাকিয়েছেন পুরো ফাঁকা, আল্লাহ কই কিছু নাই, আল্লাহ বলে হাবিব বাক্সের ওপরটা দিয়ে তাকিয়ে দেখো ভালো করে, বাক্সের ওপরে তাকিয়েছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলেন না সুবহানাল্লাহ, পানির উৎস দেখবেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ কই কিছু নাই, তোমার নাম মোবারক, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিব আমার দোস্ত আমার বন্ধু বিসমিল্লাহির রহমানির রহিম এটা ভালো করে ফলো করো, ভালো করে লক্ষ্য করো, জান্নাতের নহরের উৎসটা আবে কাউসারের উৎসটা তুমি দেখতে পেয়ে যাবে। আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিমটা দেখতে লাগলেন, বিসমিল্লাহর প্রথম অক্ষর হলো বে, শেষ অক্ষর হলো মিম, বিসমিল্লাহির রহমানির রহিমের প্রথম অক্ষর বে, শেষ অক্ষর মিম। আল্লাহ নবী বে থেকে দেখতে লাগলেন, দেখে 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 মিমের কাছে এলেন, মিমের মাথাটা হলো গোল মোটা মতো,
নিচের দিকে একটা লেজ ঝুলে যায়। আল্লাহ নবী মিমের মাথা দিকে তাকিয়ে তাকিয়ে লেজের দিয়ে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী লেজের ডগের কাছে যখন আসলেন, লেজের ডক্টর কাছে যখন তাকালেন, আল্লাহ নবী দেখতে পায় ওই লেজের ডগ থেকে, ওই মিমের লেজের ডগটা থেকে ওই আবে কাউসারের নখর জারি করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কুদরতি ক্ষমতা! বিসমিল্লাহির রহমানির রহিমের ওই মিমের লেজ থেকে, সরু ডগটা থেকে ওই সুন্দর পানিটা জারি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের মনে খুব আশা, উফ আল্লাহ এত সুন্দর পানি কি আমল করলে পাবে, কে পাবে, কি আমল করলে এটা পাবে? জিব্রাইল, একটা কথা বলবো, আচ্ছা এই পানিটা কারা পাবে বলো তো? জিব্রাইল বলেন, হুজুর যে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে সেই কিন্তু এই পানির নসিবে করে দেবে, এই পানিটা সেই পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জান্নাত থেকে ঘুরে আসলেন, নবী আমার জান্নাতে ঘুরে আসেন, বিসমিল্লাহর বেশি বেশি আমল করতে লাগলেন, খাওয়াতে পড়াতে শুয়াতে উঠাতে বসাতে কাজ শুরু করতে প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বিসমিল্লাহ বেশি তেলাওয়াত করতে লাগলেন, বিসমিল্লাহ শরীফে জিকির করতে লাগলেন। ও ছেলেরা, এত আমার নবী বিসমিল্লাহর আমল করতে লাগলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমার নবীকে বলে রাখাবি তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে খুশি। জোরে বলে সুবহানাল্লাহ। হাবিব তুমি বিসমিল্লাহর আমল করতেছ আমার কাছ থেকে ওই ওই আবে কাউসারের পানিটার জন্য, হাবিবের আর করতে হবে না, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়েছি, তোমার উপরে রাজি হয়ে গিয়েছি, আমি আবে কাউসারের পানিটা তোমাকে মালিকানা দিয়ে দিলাম, আবে কাউসারটা তোমাকে দান করে দিলাম। আল্লাহ নবী খুশি হয়ে গেল, আপনি আমাকে আবে কাউসারের পানি দান করে দিলে, আল্লাহ আমি আমলটা আমার জন্য করি না, যখন থেকে শুনেছি বিসমিল্লাহর আমল করলে আল্লাহ তাকে এই নিয়ামতটা দেবে, আমি রসুল্লাহ গায়েছে এই বিসমিল্লাহর আমলটা আমি বেশি বেশি করেছি, আমার উম্মা তুম্মাতিরা হয়তো এত আমল করতে পারবে না, ও রব্বুল আলামিন আল্লাহ এই জান্নাতের পানিটা আমি করার জন্য, আমি খাওয়ার জন্য আমল করি না, আল্লাহ আমি চাই আমার গোনাগার উম্মা তুম্মাতিদের এই পানিটা পান করাতে, এই পানিটা আমি পান করাতে চাই আমার উম্মাদের, তুমি আমাকে খুশি করে দান করেছো, আমি আমার উম্মাদকে খাইয়ে খুশি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পরক্ষণে কোরআনের আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাবিব তোমাকে দিয়েছি ওটা, তুমি কাকে খাওয়াবে না খাওয়াবে তোমার ব্যাপার ওটা, তবে ওটা সাধারণ কোনো পানি নয়, ওটা কোনো ফালতু পানি নয়, ওই পানিটা যে একবার পান করবে 40 বছর তার আর পিয়াস লাগবে না, বলেন না সুহাস, ওই পানিটা পান করলে খিদেও লাগবে না, বিরাট একটা পানি, যাতা পানি নয়, তাই ওই পানিটা যদি সবাইকে হামেশাই খেতে দাও না তাহলে তো সব বেকার, ওর কদর থাকবে না, বুঝতে পারছেন না, ওর কদর থাকবে না। আগে দেখেছি ছোটবেলায় যার বাড়িতে ফ্রিজ ছিল তার খুব বাড়ির কদর বেশি ছিল, বুঝতে পারছেন, একটু গেলে ঠান্ডা পানি খাবো, আহ জানটা ঠান্ডা হয়ে যাবে, বাড়িওয়ালাও ঘ্যাম নিয়ে বসে আছে, দেখছো সবাই ছুটে এসছে আমার ঘরে একটু ঠান্ডা পানি চাইতে, এখন ঘরে ঘরে ফ্রিজ হয়ে গেছে, আর কদর আছে ফ্রিজে? এ আছে এখন যে ভিগ মেয়ে খায় সেও ঘরে ফ্রিজ লাগিয়ে বসে আছে, বুঝতে পারছেন, তাহলে কদর নাই। আল্লাহ হাবিব তোমাকে দিয়েছে এটা তুমি অবশ্যই খাওয়াবে, তবে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম একটু শর্ত দিয়ে দাও, একটু শর্ত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে দান করেছি খাওয়াজে কাউসার, আই আমার হাবিব তোমার উম্মতে বলে দাও এ পানিটা যে তোমার কাছ থেকে নিয়ে পান করতে চায় অন্তত ফাসল নেই,
पानी पान करते पानी खेते पानी जे खाबे प्यासो लागबे ना खिदे लागबे ना एक टाना चल्लिस बछर খাওয়াবো তবে আমার উম্মতেরারে নামাজটা পড়বে কুরবানি করবে। এখানে কুরবানির বিষয় কিন্তু গরু ছাগলের কুরবানি নয়, এখানে কুরবানি হচ্ছে নিজেদের অঙ্গ পতঙ্গ গুলোকে খারাপি থেকে দূরে সরিয়ে রাখার নাম হলো কুরবানি। আপনার মন চাচ্ছে একটু সিনেমা দেখতে, সিনেমা দেখা হারাম, দেখবো না, এটাই হলো কুরবানি। যুবকেরা মন চাচ্ছে একটা অশ্লীল ছবি দেখি, শুয়ে শুয়ে ছবি এগুলো তো দেখা হারাম, চলবে না, গোনা হবে, ফিরে আসা, এটা হলো কুরবানি। খারাপি থেকে ফিরে আসা, এটা হলো কুরবানি। কথা বুঝে যাচ্ছে কি বলছি? অসুবিধা হচ্ছে নাকি? দেখি না রে থাকবে, না রে থাকবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাব ওই নবীজির ঘাট। ধরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাট। চিরজন মানব আমার নবীজি জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবেন সুন্দর কাহিনী, বাবা আরো শুনবেন সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। অস্তুরে খান্না একটা খেজুর গাছের নাম, অস্তুরে খান্না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। কাষ্টা নবীর বিরহে কাঁদিতে রাখে, কাষ্টা নবীর বিরহে কাঁদিতে রাখে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবাজিরা, তাই যেটা আপনাদেরকে এতক্ষণ ধরে আমি আলোচনা করে বুঝাতে চাইলাম, নেতাকে মানলে শান্তি পাবে, যে নেতাকে ভালোবাসলে স্বয়ং আল্লাহ খুশি হবে, যে নেতার কথা মতো চললে পরে আল্লাহ জান্নাতের আবে কাউসারের পানি পান করাবেন, সেই নেতাকে ভুলে ভাই থাকা যাবে? সেই নবীকে যদি কেউ ভুলে থাকেন দুনিয়ায় শান্তি পাবেন? পাবেন না, ইতিহাস সাক্ষী দিচ্ছে পাই না, পাবে না। তাই ফিরে আসি সেই নেতার দিকে, তাকে একটু অনুসরণ করি না, তাকে একটু প্রেম করি না, তার প্রতি একটু ভালোবাসা রাখি না। আরে আল্লাহর ওলিদেরকে ভালোবেসে অনেকে নাজাত পেয়ে গেছে, আল্লাহর ওলিদেরকে ভালোবেসে অনেকে নাজাত পেয়ে গেছে। আমার নবীকে ভালোবাসলে জান্নাত পাবে না পাবেনি বলে? গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহে একজন ভক্ত ছিল, মুরিদ ছিল, ওটা মাতাল মুরিদ, ভক্তটা মাতাল ছিল। এ শুনছেন তো নাকি? এ ভালো করে শোনেন, একজন ভক্ত হলো মাতাল, মদ খায়, মদে ডুবে থাকে, নামাজের ধার ধারে না, রোজারও ধার ধারে না, পাক নাপাকেরও জ্ঞান রাখে না, কিন্তু
ভালোবাসে কিন্তু বড় পীর সাহেবকে, ভক্ত কিন্তু বড় পীর সাহেবের। দেখেন না বর্তমান সময় আমরা ফুরফুরা সাহেবের এক একটা হুজুরের এক একজন ভক্ত হয়ে গেছি, কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিন্তু আসল দাদা হুজুরের ভক্ত কেউ সাজতে পেরেছি? হ্যাঁ, তোয়া হুজুরের ভক্ত, আব্বাস হুজুরের ভক্ত, গোলাম হুজুরের ভক্ত, অমুক হুজুরের ভক্ত, তমুক হুজুরের ভক্ত, সব এক একটা ভক্ত। আর ভক্ত এমন হয়ে গেছি, হ্যাঁ, আর যাওয়ারও কোনো সিস্টেম নাই। এক হুজুরের কাছে যদি যান, এক হুজুর বসে বসে দেখবে ভক্ত কে কাটছি না হচ্ছে, বুঝতে পারছেন না? হাকিকাতে দাদা হুজুরের ভক্ত হন, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ নাজাত মিলাবে, কথা ঠিক না বেঠিক বলেন? দুনিয়ায় পীর মোর্শেদ মেনে চলবেন, যে কোনো একজন পীরের মুরিদ হয়ে যান, দাদা হুজুরের যত আউলাদ আছে তাদের ভেতরে যাকে আপনার ভালো লাগবে মনে, প্রাণে যাকে ভালো লাগবে মনে হয় যেন এনাকে ধরে আমি আল্লাহ আল্লাহ রসুলকে পাবো, তেনার কাছে মুরিদ হন, বাকি হুজুরদের কাছে মুরিদ নাই, কথা ঠিক কিনা বলেন? সেই হুজুরের সহবতে চলেন, বাকি হুজুরদের সম্মানটুকু করেন, বাকি হুজুরদের ভালোবাসাটুকু দিয়ে রাখেন। আমার গোলাম রহমান হুজুর পীর কিবলা বলতেন, বাবা চোখ আছে দেখবে, কান আছে শুনবে, মুখে বাবা সেজে দাদা হুজুরের মাজার জিয়ারত করবে, যার সহবত তোমার ভালো লাগবে তাকে ধরে চলে তোমার কাজ মিটিয়ে পালাবে। আল্লাহর ওলিদের কথাটা খাঁটি না ভুল আছে বলে? জি, তাই ভক্ত ভক্তর মতো হতে হবে, ভক্ত যদি হতে চান ভক্তর মতো হতে হবে। একজন মাতাল ভক্ত হয়ে গেছে, কার ভক্ত বললাম? বড় পীর সাহেবের ভক্ত। আচ্ছা মাতালকে মরতে হবে না হবে না বলেন? মাতাল মরে গেছে, কার ভক্ত ছিল? সকলে একটু হাঙ্গু দেন, বড় পীর সাহেবের ভক্ত ছিল, মাতাল মরে গেছে। আচ্ছা মরলে কবরে মনকার নাকি ফেরেস্তা আসবে না আসবে না? সবার কবরে আসে, মাতালের কবরে আসে, মাতালকে তুলে চল, তো চোখ লাল করে বসে আছে, মার রব্বুকা, কবরে প্রশ্ন হবে না হবে না? মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, মাতালকে প্রশ্ন করছে, মার রব্বুকা তোমার রবকে। আচ্ছা মাতাল জানে না আমাদেরকে কে সৃষ্টি করেছে, এটা সবাই আমরা জানি না জানিনি? সবাই জানি, ও ওয়াজ শুনুক আর না শুনুক এটা সবাই জানে। বলছে আমার আমার মালিক, আরে তামাম পৃথিবী যে সৃষ্টি করেছে সেই তো আমার মালিক, তিনি হলো আল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা রাগ ভরেছে যে ও মাতালের কবরে যাচ্ছি, ওকে আজকে সাইজ করে ছাড়ব, প্রশ্নের উত্তর দিতে পারবে না মনে হয় মাতাল। মাতাল প্রথমেই উত্তর কিন্তু দিয়ে দিয়েছে, ফেরেশতারা চিন্তায় পড়লেন কি ব্যাপার, প্রথমেই সঠিক অ্যান্সার, দেখি এখনো দুটো আছে, একটা যদি বাইচান্স ভুল করে ওর হাঁট শেখে পালাবো আজকে, দুনিয়ায় নামাজ নাই, রোজা নাই, দান খায়রাত নাই, ওর হাঁড় শেখে দেবো আজকে। ফেরেশতে মা দীনুকা, তখন এর মাতাল মাতাল বুঝতে পারছে না, ও মাতাল তো দিন কি সেটাই জানে না, ও তো দিনের মধ্যে থাকে না, ছিল তো মদের ভিতরে, ও জানে না, কিন্তু ভক্ত কিন্তু বড় পীর সাহেবের। ও এরে মাতা চুকে দিন দিন, তাহলে বড় পীর সাহেব তো সব কিছু করে, সব কিছু তো বড় পীরই করে। ও তখন ফেরেশতে বলছে কেন আমার দিন, কেন আমার বড় পীরই হলো দিন। সকলে বলেন নাউজুবিল্লাহ, ঠিক বলেছে? বড় পীর দিন হতে পারে? আমাদের দিন কি ভাই? ইসলাম। ফেরেশতা বলছে থাম, তোর সাইজ করছি, তুই তো দিনটাও জানি না তুই বড় পীর বললি, দাঁড়া আর একটা উত্তরটা দে, আর একটা প্রশ্ন আছে করেলি, তারপরে তোর সাইজ করছি। মান নাবিয়ুকা, তোমার নবী কে? ও জীবনে নবীর নামই শুনে না, মাতালখানায় মদের আড্ডায় ভাই নবীর নাম হয়? তো নবীর নামই জানে না। ও মাতাল এসে বলছে নবী কি হবে আমার, কেন নবী? বড় পীর আব্দুল কাদের? সকলে বলেন নাউজুবিল্লাহ। ও মাতালের প্রশ্ন শুনে ফেরেশতাদের মাথা ঘুরে গেছে, আজাবের জন্য একেবারে রেডি, এর এমন আজাব দেবো জীবনের বাপের নাম ভুলি ছেড়ে দেবো আজকে, আজাব একেবারে সাজা রেডি। আল্লাহ বলেন এ ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দার কবরে আজাব দিও না, জোরে বলে আজাব দিও না। আল্লাহ কেন এইরকম একটা মারাত্মক ভুল করবে তাকে আবার বলছেন আজাব দিও না? ও নিজের নবীকে চেনে না, নিজের দিন জানে না, ও ভুল ভাল বলছে। ও যদি বলতো যে জানি না তাহলেও একটা কিছু বলার ছিল, ও এমন একটা উত্তর করেছে
যাতে ঈমান এমনি থাকে না। কেউ যদি আমরা বলি যে আমাদের নবী বড় পীর, ঈমান থাকবে ভাই? যদি বলি আমাদের দিন বড় পীর, ঈমান থাকবে? আল্লাহ তোমার বান্দা এমন কথাটি বলেছে যাতে করে ঈমানই থাকে না। এত বড় ভুল করছে, না জানি বলে দিত যে জানি না, তাহলে একটা বলার ছিল। তো আপনার বান্দাকে এত বড় ভুল করার পরও আপনি ছেড়ে দিচ্ছেন? আল্লাহ তোমরা জানো না বান্দাটা গোনাগার, বান্দাটা নবীকে জানে না, নবীর নাম জানে না, নিজের দিন ধর্মটাকেও জানে না। এ আমার ফেরেশতারা তবে শোনো গো, আউলিদের বাদশা আমি আল্লাহ যাকে উলি কুলের শিরোমণি করেছি, গফসুল আজম বড় পীর সাহেবের ও ভক্ত ছিল, বড় পীর সাহেবকে অন্তরে ভালোবাসতো, কেউ জানে না ও কতটা আমার বড় পীরকে ভালোবাসে। এই ফেরেশতারা তোর শোনো, আমার ওই মাতাল বান্দা যখন আল্লাহর ওলির দরবারে যেত, বড় পীরের দরবারে যেত গোসল করে পবিত্র হয়ে, ওই মাতালটা কি করত জানো? আমার ওলি বান্দা কবরের কাছে গিয়ে দোয়া দরুদ পড়ে জিয়ারত করত। জিয়ারত করে তারা ওই ব্যক্তি মাতাল বান্দাটা ফিরে আসত, কিন্তু আমার ওই মাতাল বান্দা দেখেছি বড় পীরের কবরের পাশে গুটি পড়ে আছে, পাতা পড়ে আছে, একটা কাগজ পড়ে আছে, নোংরা পড়ে আছে। আমার ওই মাতাল বান্দা আমার প্যারা বান্দাকে এত ভালোবাসে, আমার প্যারা বান্দাকে এত মোহাব্বত করে, আমার ওই ওলি বান্দার কবরের আশেপাশে, মাজারের আশেপাশে নোংরা পড়ে থাকলে পরিষ্কার করে করে, পরিষ্কার করে করে তারপরে বাড়ি আসে। যে আমার বড় পীরকে ভালোবাসে অন্তর থেকে, এটা তার প্রমাণ। আমার বড় পীরকে, আমার বান্দাকে যে এত মোহাব্বত করে তার এটা প্রমাণ। ও যে বড় পীরের ভক্ত এটা আমার কাছে প্রমাণ। তাই আমি আল্লাহ যখন দেখেছি আমার বন্ধুর কবরের কাছে গিয়ে, আমার বন্ধুর কবরের আশেপাশে পাতা চবরাগুলো পরিষ্কার করে, আমি আল্লাহ আমার ওই মাতাল বান্দার ওপরে ওই কাজটার জন্য খুশি হয়ে গিয়েছি। ওর জীবনের গোনা আমি আল্লাহ এই খুশি হয়ে মাফ করে দিয়েছি। আচ্ছা আল্লাহ, আল্লাহ যদি মাফ করে দেয় কোনো কাজের খুশি হয়ে, বান্দাদের কাজের খুশিতে, আচ্ছা আমি নামাজি আর কিছু বলতে পারবো? কেন, কিয়ামতে নাজাত পাবে আল্লাহ পাকের দয়ার ওপরে সবাই, নামাজি বেনামাজি রোজাদার সবাই কিন্তু দয়ার ওপরে নাজাত পাবে। হ্যাঁ, তো আল্লাহ যদি খুশি হয়ে কাউকে নাজাত করে কিছু বলার নাই। তাহলে ভক্ত কেমন বুঝতে পারছেন? তো আমরা ফুরফুরা শরীফ ইশাল সব যাচ্ছি, তিরঙ্গা চেড়াক করে পাতা গালে ফেলে দিয়ে মাজারের পাশেই ফিকে দিলাম, তিরঙ্গার পাতা আজকে যান তিন দিন ইশাল সব হয়েছে, ঢুকতে পারবেন না, কে ঢুকতে পারবেন? গন্ধ আর গন্ধ। কে যারা দাদা হুজুরের মাজারের আশেপাশে চলুন, ছোট হুজুর পীর কিবলার মাজারের আশেপাশে চলুন, চার শহীদের মাজারের হুজুরের আশেপাশে চলুন, বিড়ির খাপ পর্যন্ত পাবে বলেন? আচ্ছা এরকম ভক্ত হয়ে কিছু লাভ আছে ভাই? কাজ আছে? রক্ত কি হবে, তো পানি হয়ে যাবে, ও হবে না কাজ। তাই ফিরে আসি, ফিরে আসুন মূল স্রোতে। আপনাদের মনে কষ্ট লাগছে নাকি? মন খুশি আছে না বেজার হয়ে গেছে বলেন? খুশি না বেজার? তাহলে একবার আওয়াজ দিলেই বোঝা যাবে না রে থেকে খুশি আছে যখন, মাশাআল্লাহ আর বাড়াবো না, এবার দোয়া করবো। আমি বলেছিলাম গোনা আল্লাহ মাফ করে দেবে, এ মাহফিল থেকে তখনই বুঝতে পারবেন যখন আপনার নিজের মনটা নিজেকেই বলবে আল্লাহ আল্লাহ রসুলের মাহফিলে বসে সত্যি আমার খুব ভালো লাগছে, মনটা খুশি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আপনার গোনা মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আখেরি মোনাজাতে বেগুনা মাসুম করবে। আল্লাহ যেদিন কখনো শোনায়, আল্লাহ পাক কখনো যদি আসার সুযোগ করেন ইনশাআল্লাহ আসবো। আজকে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার নবীর উপরে একটু সালামের নজরানা পেশ করব, প্রায় একটা ১.২৫ বাজছে, বুঝতে পেরেছেন দোয়া হবে। হ্যাঁ, সকালে একটু সালাম পড়ে নি, দেখি ওটা না, দেখি একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদর আলাইনা,
من سنين ياتل وداي وجب شكره علينا مدى لله أخذاي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك سلام يا نبي نمو أبيارا يا رسول نمو أبيارا أرش پر حق نے اے پکارا سچ پیغام بر ہے اے ہمارا یا نبی سلام ٹھکانا یا رسول ہمارا جگ تمہار اے دیوار ایک بار نعت رسول درود سے سلام سنی پڑے সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ পড়ে গে তোবা করেন আপনার শহীদের বারে হাত দোকান তুলেছি আল্লাহ আল্লাহ পাক ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজকের এই মাহফিল কয়েকদিন ধরে কয়েক মাস ধরে কত আনন্দ হয়ে আসছিল ঈদে মিলাদুন নবী হবে ঈদে মিলাদুন নবী হবে চব্বিশে ফাল্গুন ইসালে সওয়াব হবে কত আনন্দ কত খুশি আল্লাহ আয় রব্বুল আলামিন আল্লাহ আজকের সেই খুশির দিনে আপনার সেই দরবারে হাত দোকান তুলেছি আল্লাহ আমাদের ভুল চুক মাফ করে এই মাহফিলটাকে কবুল করে নেন আর খতম দুই পা কোরআন শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ আল্লাহ করেছি কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে যাবার যেন হরফ নকতা যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ আপনি মাফ করে কবুল করে নেন আল্লাহ কবুল করে যে সওয়াব দিয়ে থাকেন এই সওয়াব সর্বত হব আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকে সওয়াবখানা পৌঁছে আল্লামা নবী পাকের আলা আওলাদ আহলে বায়াত সাহাবায়ে সাবেগণ উম্মুখাতুল মুমিনিন হুজুরদের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন আয় আল্লাহ আদম নবী দিয়ে শুরু করে আজ পর্যন্ত যত নবী আলী গোস কত পীর পয়গম্বর মুমিন মুমিনাত মুসলিমের মুসলিমাত বেটা ছেলে মেয়ে ছেলে নর নারী ইমানদার মাত্রায় যিনি ইনসান কবরবাসী আছে তাম পৃথিবীর বুকে যত গোরস্থান কবরস্থান আছে তাম গোরবাসী কবরবাসীদের উপাকে সওয়াব পূর্ণ পৌঁছে দিন রব্বুল আলামিন আল্লাহ এ সওয়াব গাউসুল আজম বড় পিসা হুজুর আমাতুল্লাহ এর পাকে সওয়াব খানা পৌঁছে দেন হিন্দের ওলি ফাজা করিবে নওয়াজ এর পাকে সওয়াব পৌঁছে দেন পেটা দরবার সে মেনে বস সরে হিজলি সরে পিন্ন দরবার সরে মাজা ফদে ফুরফা সে বেজমিনে মুসাতুল জামান আমির শরিয়া আলা হাজরা দাদা হুজুর পিরে কিবলা পাঁচ হুজুর পিরে কিবলা চশোদা গঞ্জে সোদা তমাম হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন আয় আল্লাহ হুজুরদের নেক দোয়া গা রুহানি ফয়জ বল কত নসিব করে দিন রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা খাস করে এ সওয়াব এই গ্রামের আশেপাশে যেখানে যা কবরস্থান আছে আল্লাহ খাস করে এই গ্রামে যা কবরস্থান আছে তমাম কবরবাসীদের উপাকে সওয়াব পৌঁছে দেন আল্লাহ আমরা যারা খাত তুলেছি আল্লাহ আমাদের ভেতরে অনেকের আব্বা যান আম্মা যান দাদা যান দাদি যান নানা যান নানি যান ভাই বোন ছেলে মেয়ে বিবি বাচ্চা বংশের ভিতর থেকে শ্বশুর বংশের ভিতর থেকে যারা যারা সব কবরে চলে গেছে আল্লাহ সকলের উপাকে সওয়াব পৌঁছে দেন পর্দা আলে আমার মা বোনের আঘাত তুলেছে আল্লাহ আমার মা বোনেদের ভিতরে অনেকের মা নাই আব্বা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই যারা যারা কবরে চলে গেছে সকলের উপাকে সওয়াব পৌঁছে দেন রব্বুল আলামিন আল্লাহ খাস করে সওয়াব আল্লাহ আমার কমিটির একটি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা খাস রূপাকে পৌঁছে দিন কবরকে নূর আলা নূর করে দিন রব্বুল আলামিন আল্লাহ আমাদের বিপদ আপদ মুসিবত আজাব গজব থেকে হেফাজত করুন
করোনা ভাইরাস থেকে যত রকমের ভাইরাস আছে আল্লাহ তা থেকে হেফাজত করুন। মানুষের দুশ্মনী শত্রু শত্রুতা জালিমেদের জুলুম অত্যাচারীদের অত্যাচার থেকে হিংসের হিংসা থেকে আল্লাহ হেফাজত করুন। রব্বুল আলামিন আল্লাহ কঠিন একটা সময়ের মধ্যে আমরা অতিবাহিত হচ্ছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের ঘরের সকলকে হেফাজত করুন। আল্লাহ বোমবারুদের ডগায় মৌত দেবেন না, বন্দুকগুলির ডগায় মৌত দেবেন না আল্লাহ। আল্লাহ আমাদের ঘরের ছেলেদের জান মাল প্রত্যেক হেফাজত করুন। বাংলার জমিনের শান্তি দিন, ভারতের জমিনের শান্তি দিন, তামাম পৃথিবীর বুকে আল্লাহ আপনি শান্তি দিন। ইমানদারদের ইমান আমলকে হেফাজত করুন আল্লাহ পাক। যা দিলে আপনি খুশি হবেন, আপনার নবী খুশি হবে, সেই নিয়ামতের হকদার আমাদেরকে করে দিন। রোজি রোজকার ব্যবসা বাণিজ্য হালাল আমলে বরকত নসিব করে আল্লাহ। আজকে দিনে দোয়া আমার নবী পাসাসান কদম মোবারক সিলসিলা করে কবুল করে নিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন। সকলে মহব্বতে জোরে জোরে কলেমা জিকির করুন। লা ইলাহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।